Ladies and gentlemen, Honorable Prime Minister. Excellencies, ladies and gentlemen, the Honorable Minister for Commerce, Mr. Tufail Ahmed MP, the Chairman Parliamentary Standing Committee on Ministry of Commerce, Mr. Tajul Islam Chowdhury, Secretary of Ministry, Mr. Hidayatullah Al Mamoun, President FBCCI Kazi Akramuddin Ahmed, and Vice Chairman Export Promotion Bureau, Mr. Shubhashish Bose, have joined the Chief Guest, the Honorable Prime Minister, on the days. সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মঞ্চে উপবিষ্ট আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব হেদায়তুল্লাহ আল মামুন এনডিসি, এফবিসিসিআই সভাপতি জনাব কাজী আকরামউদ্দিন আহমেদ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব শুভাশিস বসু। আমাদের আজকের এই অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। তেলাওয়াত করছেন আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্বাস আলী রব্বানী। Ladies and gentlemen, we begin with recitation from the Holy Quran, Al-Haj Maulana Mufti Muhammad Abbas Ali Rabbani. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بينكم بالباطل أموالكم بينكم بالباطل إلا نحمدহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না
এবং তোমরা পরস্পর সন্তোষের ভিত্তিতে যে ব্যবসা বাণিজ্য করো তা বৈধ। তোমরা কাউকে অন্যায়ভাবে হত্যা করিও না, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি অতি দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। Excellencies, ladies and gentlemen, Dr. Oshim Sarkar will now recite from the Holy Gita. Namaskar. Mukam karuti bachalam pungung langhyate grim yot kripa tamohang bande paramananda madhavam. Srimad Bhagavad Gita, Navamadhyaya, Rajogujya Yoga. Parameshwar Bhagavan Sri Krishna bolesen, অনন্যাস চিন্তন্ত মাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্যহম্। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করে অর্থাৎ কাজ করেন, তাদের অপ্রাপ্ত বস্তু আমি বহন করি অর্থাৎ অভীষ্ট লক্ষ্য পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুরও সংরক্ষণ করি। মূল কথা হচ্ছে, অনন্য চিত্তে নিষ্ঠার সাথে যারা নিজ নিজ দায়িত্ব পালন করেন তাদের অভীষ্ট লক্ষ্য পূরণ হয়। শাস্ত্রে বলা হয়েছে, বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করে অর্থাৎ বাণিজ্যে ধন সম্পদ অর্জিত হয়। অতএব ব্যবসায়ী বৃন্দ সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে দেশের এবং জনগণের কল্যাণ সাধন করবেন সেই প্রত্যাশা করছি। সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক। সবাইকে নমস্কার। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন হিরো বড়ুয়া। লেডিস এন্ড জেন্টলম্যান, নাও রেসিটেশন ফ্রম দ্য হোলি ত্রিপিটক, মিস্টার হিরো বড়ুয়া। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ। নমো তাস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। বাহু সচ্চং চ শিক্ষণ চ বিনয় চ সুশিক্ষিত সুভাষিতা চ বাচা তং মঙ্গলম উত্তমং। মাতা পিতু পুত্রাণং পুত্রদার চ সংঘ অনাকুলা চ কম্মন্ত এতং মঙ্গলম উত্তমং। ভবতু সভ্য মঙ্গলং, সভ্যে সত্তা সুবিধা ভবন্তু, নিব্বাণং পরমং সুখং। বাংলা অনুবাদ। আমি অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি, আমি বুদ্ধের শরণ নিচ্ছি, আমি ধর্মের শরণ নিচ্ছি, আমি সঙ্ঘের শরণ নিচ্ছি। বহু সত্য বিষয়ক জ্ঞান লাভ করা, নানা রকম শিল্পবিদ্যা শিক্ষা লাভ করা, নীতিবান হওয়া ও সুশিক্ষিত হওয়া এবং সুমধুর বাসন করা উত্তম মঙ্গল। মাতা পিতার সেবা করা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ ও উপকার করা এবং নিষ্পাপ ব্যবসা বাণিজ্য দ্বারা জীবনযাপন করা উত্তম মঙ্গল। সকলের মঙ্গল হোক, সকল প্রাণী সুখী হোক, নির্বাণ পরম সুখ, পরম শান্তি। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ডক্টর ফাদার তপন জি রোজারিও। Dr. Father Tapan De Rosario will now recite from the Holy Bible. Book of Prophet Isaiah, chapter 45, verse 14a and 14c. Thus says the Lord, the products of Egypt and the merchandise of Cush and the Sabians, men of stature, will come over to you and will be yours. They will walk behind you. They will make supplication to you. Surely God is with you, and there is none else, no other God. Banganubad. Prabhu e kotha bolchen, Mishor utpanno aishwarjo, Ethiopiar joto banijjo, o seba shei lomba lomba manush, tomar hate chole ashbe. Tara tomari hobe,
নিশ্চয়ই তোমার সঙ্গে ঈশ্বর আছেন, তিনি ছাড়া আর কেউ নয়, অন্য কোন ঈশ্বর নেই। প্রভুর বাণীর জয় হোক। সুধীমণ্ডল, এবারে স্বাগত বক্তব্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জনাব শুভাশিস বসুকে তাঁর স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এক্সেলেন্সিস, ডিস্টিংগুইশড লেডিস এন্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ দ্য প্লেজার টু কল অপন দ্য ভাইস চেয়ারম্যান এক্সপোর্ট প্রমোশন ব্যুরো মিস্টার শুভাশিস বোস টু প্লিজ ডেলিভার অ্যাড্রেস অফ ওয়েলকাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2015 এর মহতি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় সভাপতি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, সম্মানিত মুখ্য সচিব মহোদয়, সরকারের সম্মানিত সিনিয়র সচিববৃন্দ, সচিববৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিক মিশনের অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট FBCCA-র সম্মানিত সভাপতি, স্থানীয় বিদেশি শিল্প বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ, দেশীয় বিদেশি অংশগ্রহণকারী বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত ভদ্র মহিলা মহোদয়গণ, সকলকে সশ্রদ্ধ সালাম ও নববর্ষের শুভেচ্ছা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 20তম আসরের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত বোধ করছি। শতব্যস্ততার মধ্যেও এই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতি অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে, আমাদেরকে করেছে অনুপ্রাণিত, উজ্জীবিত, এবং এর ফলে দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে তাঁর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপস্থিত সুধীমণ্ডলী, রপ্তানি পণ্যের তালিকায় নতুন নতুন পণ্যের সংযোজন এবং প্রচলিত রপ্তানি বাজার হতে নতুন রপ্তানি বাজারে প্রবেশের লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যক্রম পরিচালনা করছে, যার মূল লক্ষ্য হল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের দারিদ্র সীমা কমিয়ে এনে 2021 সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। ভৌগোলিক অবস্থান, সরকারের নীতিগত সহায়তা, জনমিতিক অবকাঠামো, GDP প্রবৃদ্ধির হার প্রভৃতি কারণে বাংলাদেশ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে অত্যন্ত অগ্রসরমান অবস্থায় রয়েছে। উপস্থিত সুধী, জাতির জনক বঙ্গবন্ধু তার অবিস্মরণীয় দূরদৃষ্টি দিয়ে 1974 সালে প্রথম ঢাকা ফেয়ার নামে একটি বাণিজ্য মেলা সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজনের নির্দেশ দিয়েছিলেন এবং তদানুযায়ী মেলাটি আয়োজিত হয়েছিল। ভৌত অবকাঠামোর মাধ্যমে আয়োজিত মেলায় ক্রেতা বিক্রেতার মাঝে যে নৈকট্য ঘটে তা অত্যন্ত ফলপ্রসূ এবং পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের মেলা সমানভাবে জনপ্রিয়। পণ্যের বহুমুখীকরণ ও বাজার নিশ্চিতকরণ ইত্যাদি বিভিন্ন মাধ্যমে সংঘটিত হলেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি অন্যতম মাধ্যম। এ মেলার মাধ্যমে অর্জিত অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে পণ্যের প্রচার, ব্যবসার প্রসার, পণ্য উৎপাদনের ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা, পণ্যের গুণগত উৎকর্ষ সাধন, মূল্য প্রতিযোগিতামূলক পণ্য উৎপাদন, বিদেশি পণ্যের সাথে দেশি পণ্যের তুলনামূলক বিশ্লেষণ, সর্বোপরি বিনোদন এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে অবহিতকরণ। সুধীমণ্ডলী, 2005-06 অর্থ বছরে আমাদের রপ্তানি আয় ছিল 10.53 বিলিয়ন মার্কিন ডলার, যা 2013-14 অর্থ বছরে এসে প্রায় তিন গুণে উন্নীত হয়েছে। অর্থাৎ আমরা 30.19 বিলিয়ন ডলার অর্জন করতে সমর্থ হয়েছে। আমাদের রপ্তানি বাস্কেটে নতুন নতুন পণ্যের সমাহার ঘটেছে, যার মধ্যে কার ব্যাটারি, বাইসাইকেল, মাউন্টেন বাইক, মোটরসাইকেল, ইলেকট্রনিক দ্রব্যাদি, সমুদ্রগামী জাহাজ, প্লাস্টিক পণ্য, টাইলস, ঔষধ, কেবল, ল্যান্স, লেবেল ইত্যাদি রয়েছে।
আমাদের এখন স্লোগান হচ্ছে শার্ট টু শিপ, অর্থাৎ আমরা শার্ট থেকে শুরু করে শিপ পর্যন্ত আমরা রপ্তানি করি। বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মাঝে যে ঔষধ বিতরণ করা হচ্ছে সেটা ইউনিসেফ আমাদের দেশ থেকে সংগ্রহ করছে। জার্মানি, সুইডেন, নরওয়ে আমাদের সমুদ্রগামী জাহাজ আমদানি করছে। আমাদের সিরামিক পণ্য লন্ডন অলিম্পিক্সে ব্যবহার করা হয়েছে। কৃষিজাত পণ্যের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত 86 লক্ষ বাংলাদেশিদের একটি বিশাল বাজার রয়েছে। ভদ্রমহিলা মহোদয়গণ, পৃথিবীর 14টি দেশের 48টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী নিয়ে এই মেলায় তাদের পসরা সাজাবে। দেশীয় বিদেশি প্রতিষ্ঠান মিলে 500টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। 2015 এর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুনত্ব সংযোজিত হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য 29টি স্টল সংরক্ষণ করা হয়েছে। ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানো হবে। ই-শপ এর পরিসর বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে বাণিজ্য মেলা সেটাকে ওয়াইফাই জোনের আওতাভুক্ত করা হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, ডিআইটিএফ এর সফল আয়োজনের ক্ষেত্রে সকল মন্ত্রণালয়, বিভাগ, পুলিশ এবং আধাসামরিক বাহিনী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সকলের নিকট থেকে প্রাপ্ত সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা আপনাদের সবাইকে ডিআইটিএফ ভিজিট করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলকে আজকের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন FBCCCI এর সভাপতি জনাব কাজী আকরামউদ্দিন আহমদ। এক্সেলেন্সিজ, লেডিজ এন্ড জেন্টলম্যান, আই নাও রিকোয়েস্ট কাজী আকরামউদ্দিন আহমদ প্রেজেন্ট।